আমরা এখন যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে মন্ডলা টপ, মন্ডলা টপ যাচ্ছি পাহাড়ে জঙ্গলের উপর দিয়ে অরুণাচলের মন্ডলা টপ। এখান থেকে এখনো 24 কিলোমিটার বাকি। সাইডের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। বাঁকগুলো খুব ডেঞ্জার বাঁক। নিচে থেকে মন্ডলা টপ 27 কিলোমিটার উপরে উঠতে হবে। বেশ ভালো লাগছে ভিউটা। কিছু কিছু জায়গায় জঙ্গল আছে, কিছু অফরোডিংও আছে শুনেছি। আমরা মন্ডলা টপ করে ফেরার সময় আসাম হয়ে ফের বাড়ির দিকে আমরা রওনা দেব। এদিকে জঙ্গল পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ লাগছে। কোথাও লোকজন নেই, নিরিবিলি একদম নির্ঝুম। অনেকে অরুণাচল আসে, মন্ডলা টপটা কভার করে না, কিন্তু আমাদের গ্রুপের চারজন ডিসাইড করলো, আমাকে নিয়ে চারজন ডিসাইড হলো যে মন্ডলা টপ যাবো। আর মাত্র 1 ঘন্টা মতো লাগবে। এখান থেকে 16 কিলোমিটার। দেখুন উপর থেকে পাহাড়ের দৃশ্য কত সুন্দর লাগছে, টপে উঠলে আরো কত ভালো লাগবে। ও, এর নাম হচ্ছে ন্যাচারাল বিউটি। উপর থেকে পাহাড় কত সুন্দর লাগছে। এখনো 16 কিলোমিটার উপরে চড়তে হবে আমাকে। কাপগুলো খুব ডেঞ্জার। কত উপরে উঠে গেছে পাহাড়ের। টার্নিংগুলো হেভি মারাত্মক টার্নিং। হ্যালো ফ্রেন্ডস, আমরা মন্ডলা টপে এসে গেছি। বাইরে শুধু দৃশ্যটা দেখুন, কিরম কুয়াশা ঢেকে গেছে, কুয়াশা ঢেকে গেছে। কুয়াশা কেরম ঢেকে গেছে দেখুন বাইরের দৃশ্যটা।
ছেলেরা পালিয়েছে আমরা এই মত ডুবিনি আমি তিন মাথা নতা এসে খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব এটা হচ্ছে মন্ডলা টপ দেখে এখানে একটা মনেস্ট্রি আছে নতুন মনেস্ট্রি তৈরি হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে মেঘ ঢেকে যাচ্ছে ফ্রেন্ডস দেখুন এটা মন্ডলা টপ বহুত পুরানো মন্দির হ্যাঁ নয়া কাম চল রা মন্ডলা মন্দিরে কাজ হচ্ছে কি অপরূপ দৃশ্য এই আমাদের গাড়ি ঢেকে যাচ্ছে ওহ কি অপূর্ব দৃশ্য মেঘ যাচ্ছে আস্তে আস্তে উপরে এখানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় বন্ধুরা এখানে ওয়েদারটা খুব যেন তাড়াতাড়ি চেঞ্জ হয় দেখুন সব ঢেকে যাচ্ছে আস্তে 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 ফগ ঢেকে যাচ্ছে কতটা গ্রুপে সবাই আসিনি আমরা পাঁচজন এসেছি কি অসাধারণ লাগছে এটা বহুত পুরনো টেম্পল মন্ডলা টেম্পল ওহ দেখুন না দেখে বুঝতেই পারবেন না কত সুন্দর পরিবেশ মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে ও ঈশ্বরের কি সৃষ্টি না দেখলে কল্পনা করা যাবে না ফ্রেন্ডস পুরো টপ এসে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে বরফ এটা 13,000 ফিট উপরে আছি আমরা এখানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় কল্পনা করা যাবে না